ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের দেয়া দীর্ঘ এক বক্তৃতায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন প্রণীত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওইদিন ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে সংস্থাটি। ডালাসে সংস্থাটির লিডারশিপ ফোরামে তাদের হাজার হাজার সদস্যের প্রতি নভেম্বরের নির্বাচনে ট্রাম্প তার প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তার ওই বক্তৃতায় বলেন, আমাদেরকে আগ্নেয়াস্ত্র মালিকদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এনআরএ সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমার ধারণা আপনারা বিদ্রোহী মানসিকতার, তাহলে এবার বিদ্রোহ করুন এবং ভোট দিন। আমেরিকার আগ্নেয়াস্ত্রের অধিকার বিষয়ক শীর্ষ এই সংস্থাটি 2016 সাল থেকে চলতি বছরের নির্বাচন পর্যন্ত পরপর তিনটি নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছে। ওই বক্তৃতায় ট্রাম্প আরও বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ব্যুরো অফ অ্যালকোহল টোব্যাকো ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস এর পরিচালককে বরখাস্ত করবেন তিনি। আমেরিকা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইন প্রয়োগকারী ATF এর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মালিকদের প্রতি কঠোর হওয়ার অভিযোগ তুলেছেন ট্রাম্প। তিনি এই সংস্থাটির বিরুদ্ধে অযৌক্তিক কারণে আগ্নেয়াস্ত্র মালিকদের লাইসেন্স বাতিলেরও অভিযোগ তুলেছেন। রিপাবলিকানরা মূলত আগ্নেয়াস্ত্র আইনের কঠোরতার বিরোধিতা করে থাকেন। তাদের মতে, আগ্নেয়াস্ত্র বহনের অধিকার আমেরিকার সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে দেওয়া হয়েছে।